আমি মানে এই এরকম করে বলা বলা হয় এবং আমরা আলোচনা করি কিন্তু আমি বস্তুতই বাংলাদেশের ব্যাপারে এত হতাশ না বাংলাদেশ অনেক স্ট্রং কান্ট্রি বাংলাদেশ জিডিপির লেস দেন টু পার্সেন্ট বিদেশ থেকে সাহায্য নিয়ে চলে এটা আমাদের একটা কমন সেন্সে চিন্তা করি না যে ধরেন আমরা একটা একশো টাকার কাজ আমার যদি দুই টাকা না থাকে একশো টাকার কাজটা আটকায় থাকার কথা নাকি এটা কমন সেন্স সিম্পল সেন্স এটার মধ্যে কোনো বড় জ্ঞান ডিগ্রি কিচ্ছু লাগে না আটানব্বই টাকা থাকলে একশো টাকার প্রজেক্ট করা যায় এই নানানভাবেই করা যায় আমাদের যেখানে জিডিপির মাত্র টু পার্সেন্ট নেই এবং টু পার্সেন্টেরও লেস দেন ওয়ান পার্সেন্ট হচ্ছে যারা এত কথা বলে মানে সাহায্য দেওয়ার সময় বেশি কথা বলে বেশি স্ট্রিংস অ্যাটাচ করে শর্ত দেয় সেটা লেস দেন ওয়ান পার্সেন্ট তার মানে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অ্যাবাভ পয়েন্ট টু পার্সেন্ট সাহায্য দেয় কিন্তু কোনো কথা বলে না এমনি দেয় তো পয়েন্ট এইট পারসেন্ট আমরা যে কোনো সময় না করে দিতে পারি বাংলাদেশের এই ক্যাপাসিটি আছে বাংলাদেশের এই ক্যাপাসিটির উদ্বোধন হইতে পারতো যদি পদ্মা ব্রিজটা সত্যি সত্যি নিজেদের টাকায় করার চেষ্টা করা হইতো এটা করা হয় নাই কেন এটা নিয়ে আমি আমার টক বিভিন্ন টক সাথে বলছি হলো আমরা যে চুরি করি এই চুরিটাও পরিশ্রম করে করতে চাই না আমরা চাই একটু আরামে চুরি করতে মানে টাকাটা আপনা আপনি আসবে আর এখান থেকে আমরা কিছু চুরি করবো আমরা যে অনেক পরিশ্রম কইরা রোদে ঘুইরা, চাঁদা টাদা তুইলে একটা নিজেরা নিজেরা কাজ করব তারপরে একটু একটু চুরি করব এই এত পরিশ্রম কইরা চুরি করতে আমাদের ভালো লাগে না আমাদের একটু এই বৈশিষ্ট্যটার কারণেই আমরা নিলাম না কিন্তু ওই চ্যালেঞ্জটা আমরা আবার ধরা দিলাম ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ওয়ার্ল্ড ব্যাঙ্ককে ডিনাই করার জন্য এটা একটা বড় সুযোগ ছিল এবং বাংলাদেশের ভিতরে কিন্তু নানান ফর্মুলা নিয়ে গবেষণা শুরু হচ্ছিল ইকোনমিক্সটা ইভেন সিপিডি যারা নাকি গভর্নমেন্টের মানে ডাইহার বিরুদ্ধে তারাও বললো যে ইট ইজ পসিবল কিন্তু এটা করতে গেলে এই হবে সেই হবে হ্যাঁ এই হবে সেই হবে তো হবে তো আমাদের কষ্ট হওয়ারই কথা তো আমি এটুকুই বলবো যে বাংলাদেশ এত সম্ভাবনাহীন দেশ না যাকে নিয়ে আমাদের ওই শঙ্কা করতে হবে এবং আপনি বলেছেন যে বাংলাদেশের ওই উপলব্ধি আছে কি না বিশ্ব প্লেয়াররা হ্যাঁ উপলব্ধি আছে তো উপলব্ধি হয় দেখেই তো পনেরোই আগস্ট বঙ্গবন্ধু মারা যায় উপলব্ধি যখন হয়ে যায় তখন জিয়াউর রহমানও মারা যায় উপলব্ধি হইলেই ইন্দিরা গান্ধী মারা যায় উপলব্ধি হইলেই ভুট্টোর ফাঁসি হয় আমি মনে করি ওই উপলব্ধিগুলি হয় পাকিস্তান যখন দেখে ভারতের সাথে তার সামঞ্জস্য রাখতে হবে তখন সে ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা মারাবে পাকিস্তানের রিয়েলিটিতে সেটাই কারেক্ট ছিল নইলে ভারতের সাথে সে টিকতো নাকি যদি তার আরম্ভিক বোমার ব্যবস্থা না করত ঘাস খেয়ে সে ঘাস খেয়ে করেছে নাও পাকিস্তান হ্যাজ বিকাম ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া তাকে মানতে হয় তো আমার মনে হয় যে ইন্ডিয়া ইন্ডিয়ার যে জুজুর ভয় রাজনীতিতে কেবল বাংলাদেশ দেখায় এটা ইন্ডিয়াও দেখায় পাকিস্তানকে ইন্ডিয়ান যখন নির্বাচন হয় তারা ইচ্ছা করে ঝামেলা তৈরি করে এটা আমেরিকানরা নির্বাচনের সময় দেখায় এটা ব্রিটিশরা নির্বাচনের সময় দেখায় আমেরিকানরা হয় ওসামা বিন লাদেন বানায় ইলেকশনের সময় নইলে লাদেনরে মারায় কিছু একটা বাইরে ঘটায় কোথাও না কোথাও ঘটায় যার ইম্প্যাক্ট তারা নিজেদের ফেভারে নিতে চায় ইন দি ইলেকশন এখন এই যে আমরা আমাদের একটা রসিকতা আছে আমরা যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয় বলি মানে অন্য রাষ্ট্রকে অন্যের রাষ্ট্র স্বীকৃতি দেই। আমেরিকায় যে কান্ট্রি সে পররাষ্ট্রমন্ত্রীকে কি বলে সেক্রেটারি অফ স্টেট অ্যাজ ইফ বাকি বিশ্বের সমস্ত দেশগুলি হইল তার একটা রাজ্য তাদের মন্ত্রীকে সে বলে সেক্রেটারি অফ স্টেট আর আমরা যেটাকে বলি পররাষ্ট্রমন্ত্রী সো আমেরিকানরাও ব্যবহার করে এগুলি রাজনীতির কতগুলি দুষ্টামি এলিমেন্ট আছে মডার্ন ওয়ার্ল্ডে এটা শুধু বাংলাদেশে না এটা যদি আপনি আমার সাথে ডিফারেন্ট ডিসকাশনে কোনোদিন দিন আপনার সাথে বসতে আমি রাজি আছি আমি চলে আসব আপনার সাথে যদি আপনারা প্রমিস করেন যে আমার সাথে আলোচনায় থাকবেন আমি রেডি হয়ে আসব দেখানোর জন্য যে বাংলাদেশের রাজনীতি ভারতের রাজনীতির চাইতেও ক্লিন বাংলাদেশের চাইতে ভারতের রাজনীতি অধিকতর ক্রিমিনালাইজড অধিকতর করাপ্ট তাদের তাদের পরিবারতন্ত্র আমাদের চাইতে গত তিন মাসের মধ্যে ভারতের সোনিয়া গান্ধীর পরিবারের দুর্নীতি নিয়ে যতগুলি রিপোর্ট বেরিয়েছে বাই দি গ্রেস অফ অলমাইটি আমাদের দেশের হাসিনা বা খালেদা কোনো পরিবার সম্পর্কে সুনির্দিষ্ট এত অভিযোগ এখন পর্যন্ত কেউ দেখাতে পারে না যতই আমি আমরা হাওয়া ভবন বা পাওয়া ভবন কত কিছু বলি তারপরও সুনির্দিষ্ট এত অভিযোগ নাই থ্যাংক ইউ আনিস ভাই আমি আপনার কাছে আসছি প্রচুর কলার লাইনে আমি দু একটি কল নিই আছে লাইনে হ্যালো গম কলার সাউন্ড গম হ্যালো হ্যালো সাউনকম সালাম সালাম কেমন বলছেন জি আলাইকুম সাম কে বলছেন আমি হাসান বলছি জি হাসান ভাই বলেন আপনার প্রশ্ন আমি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে দেন আমি সরাসরি নাইম ভাইয়ের কাছে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলুন আপনি নাইম ভাই শুনছেন আপনার কথা নাইম ভাই আপনাকে ধন্যবাদ আপনি নাইম ভাই